আমাদের মধ্যে এই প্রশ্ন ছিল না, কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান। আজকে আমাদের মধ্যে প্রশ্ন এসে গেছে, আমরা সে সময় দেখেছি যে বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা থেকে নিয়ে আবুল কালাম আজাদ, আজকে তারা সেই সময় সবাই মিলে একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের এই ভারতবর্ষটাকে আমরা স্বাধীন করেছি। স্বাধীনতার পরে আমরা আজকে বেশ কিছুটা দিন অতিক্রম করবার পরে আমরা কি দেখলাম, পরপর কেন্দ্রীয় সরকার দুইবারে আসবার পরে এই নরেন্দ্র মোদীর সরকার তথা বিজেপি সরকার ভারতবর্ষটাকে আজকে দালালিতে একটা চক্রান্ত সৃষ্টি করে আজকে জাতপাতের রাজনীতি সৃষ্টি করেছে। আমাদের কাছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বুঝতে পারছি, একদিকে যেরকম কাশ্মীরের 370 তারা, অন্যদিকে বাবরি মসজিদ, আবার হচ্ছে এনআরসি, তারপরে আবার ক্যাপ, এই বিভিন্ন করে আজকে আমাদের মধ্যে একটা আমাদের দৃষ্টিকে আমরা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছি। আজকে আপনারা জানেন আমাদের এই এলাকার মধ্যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা সকলে মিলেমিশে চলি, ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ আজকে রাষ্ট্র, আজকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রকে আজকে ধর্মীয় রাষ্ট্রতে পরিণত করবার জন্য আজকে চেষ্টা করছে এই নরেন্দ্র মোদীর সরকার। আজকে এই নরেন্দ্র মোদীর সরকার এই ভারতবর্ষটাকে নতুন করে আজকে পরাধীনতার জায়গায় নিয়ে যাচ্ছে, আজকে জাতপাতের রাজনীতি করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করছে। এই জায়গাটায় আমার আপনার নেত্রী, আপনার আমার নেত্রী মমতা ব্যানার্জি আজকে ঘোষণা দিয়েছেন যে নো এনআরসি নো ক্যাপ, অর্থাৎ উই আর ইউনাইটেড অফ ইন্ডিয়া, আমরা সকলে ভারতীয় যারা আছি আমরা সকলে হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা একত্রিত ভাবে জোটবদ্ধ ভাবে আমরা এই এনআরসির বিরুদ্ধে যেরকম আন্দোলন করবো আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে।